বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় ৯ম-১০ম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অংশ নিয়ে। বিষ্মিতা এটা যদি আমরা ধরি এক্স মাইনাস ৪ মিটার সমান ১৬ মিটার, তাহলে আমরা যদি লিখি মনে করি খাবে দেয়ালের ভাবে দেওয়ালের সাথে সমান সমান ২৪ সমান সমান ২০ মিটার। মাটির গোড়া দেওয়া ২ সমান সমান ১ মিটার সরালে ১ মিটার দূরে সে ৪ মিটার এসে মনে বিন্দুতে পৌঁছাবে তাহলে আমরা ২০-৪ সমান সমান ১৬ মিটার। এখান থেকে এটা এদিকে আসছে, তাহলে হেলানো অবস্থায় দৈর্ঘ্য সমান সমান সিডি সমান সমান ২০ মিটার। সম্ভব করে ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র না যাই আমরা লিখতে পারি কি সূত্র না লিখতে পারি যে সিডি স্কোয়ার সমান সমান আমরা অধিভুজ স্কোয়ার পেলাম, তাহলে সিডি স্কোয়ার সমান সমান ডিসি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, ডিসি স্কোয়ার প্লাস সমান সমান আমরা পাইছি ২০ মিটার, তাহলে ২০ ইনটু স্কোয়ার ২০ সমান সমান কি পাইছি ২০ সমান সমান এক্স, তাহলে এক্স এর উপর স্কোয়ার ২০ সমান কি পাইছি আমরা সরি ২০ সমান সমান আমরা পাইছি হলে ২০ সমান পাইছি ১৬, তাহলে ১৬ উপর স্কোয়ার প্লাস তাহলে আমরা যদি এটা এবার লিখি এক্স স্কোয়ার সমান সমান যদি ২০ উপর স্কোয়ার তাহলে এটা গুণ করলে কত হয় ৪০০, ৪০০ মাইনাস ১৬ গুণ করলে ২৫৬, পক্ষান্তর করলাম তাহলে এক্স স্কোয়ার সমান আমাদের আসে কত ৪০০ মধ্যে ২৫৭, এক্স সমান সমান কি হবে যত নিচে এবার দেখা যাচ্ছে ১৪৪ ভাগ ১২, তাহলে ১২ মিটার, এক্স সমান সমান আমরা পেলাম কি ১২ মিটার। তাহলে ২০ মিটার লম্বা একটা তাহলে কত দূরত্ব সরালে মাটির গোড়া দেওয়াল থেকে, তাহলে আমরা এক্স সমান মানে এক্স মানে কি গোড়া থেকে কত মিটার কত দূরত্ব সরালে অপর প্রান্তে ৪ মিটার নিচে নামবে, তাহলে আমাদের বের করা লাগবে এই বিদের মান বিদিস মান, তাহলে এক্স এক্স এর মান কত হলাম ১২, তাহলে ১২ মিটার সরালে এটা ৪ মিটার নিচে নামবে, এটা আনসার ১২ মিটার আনসার।